আর এখন আমাদের ভয় হলো এই ঘরের নতুন বাচ্চা হয়েছে, যদি কোনোভাবে জানতে পারে হিজড়ারা এসে অ্যাটাক করবে। কথা বলেন, আসলে তাদের জন্য একটা নির্দিষ্ট কর্ম ব্যবস্থার মানে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া উচিত। প্রকৃত পক্ষে যারা হিজড়া তারা আসলে অনেক বঞ্চিত, তারা লাঞ্ছিত। আমি নিজে দেখেছি যে কিছু এই থার্ড জেন্ডার যারা, এরা বিভিন্ন জায়গায় এরা কাজ করে, হয়তো পুরুষ হলে পুরুষে যে কাজ করে, মহিলা হলে পার্লারের কাজ করে। হিজড়াদের মধ্যেও কিন্তু একটা, আপনারা এটা অনেকে যারা জানেন যে হিজড়াদের মধ্যেও, আমি হিজড়া শব্দটা কিন্তু অপমান করার জন্য ব্যবহার করছি না, তাদেরকে এই শব্দেই সবাই আমরা চিনি, থার্ড জেন্ডার বলতে পারি। থার্ড জেন্ডারের যে সমস্ত মানুষেরা আছে তাদের মধ্যে আপনার দুইটা ভাগ, কিছু আছে যাদের মধ্যে পুরুষালী স্বভাব, থার্ড জেন্ডার হওয়ার পরেও পুরুষালী স্বভাব, এই একটা ধরন আছে। আর আরেকটা ধরন আছে যাদের মধ্যে মেলি স্বভাব। তো আমি এমন দেখেছি যে এই থার্ড জেন্ডারের মানুষগুলো সমাজে যদি কোনো কাজ করতে যায়, মানুষ আমরা নিজেদেরকে যারা স্বাভাবিক মানুষ মনে করি, নিজেদেরকে যারা সুস্থ মানুষ মনে করি, এই সুস্থ মানুষ নিজেকে মনে করা, স্বাভাবিক মনে করা মানুষগুলো মাঝে মাঝে অস্বাভাবিক এবং অসুস্থ আচরণ তাদের সাথে করি। যেমন আমরা যখন মাদাইনগর মাদ্রাসায় পড়ি, মাদাইনগর মাদ্রাসার ওই এলাকাটার মধ্যে বেকারির যে রুটি দেয়, বেকারির গাড়ির সাথে গিয়ে কিছু মানুষ রুটি দেয় না, যে বেকারির এখন তো যে গাড়ি চালায় সেই রুটি বিতরণ করে। ওই সময় ছিল গাড়ি একজন চালাইতো আর বেকারির একটা লোক থাকতো যে কিনা সব জায়গায় রুটিগুলো দিত। আমরা দেখেছি একজন ছিল থার্ড জেন্ডারের যে কিনা এই রুটি দেওয়ার কাজ করতো, তো সে নিজে কাজ করে খেতে চেয়েছে। কিন্তু আমরা দেখেছি যে বহুত মানুষ তার সাথে চিৎকারি করতো, তার সাথে মজা করতো, তাকে নিয়ে ঠাট্টা করতো, উপহাস করতো। এমন আমাদের সমাজে আছে না নাই? তো আমরা তাদেরকে স্বাভাবিক কাজকর্ম, যারা মেয়েরই স্বভাবের তারা মেয়েদের কাজ করবে, বিউটি পার্লারে কাজ করে, অন্যান্য কাজ তাদের যেগুলো আছে সেগুলো তারা করবে, সমাজের সম্মানের সাথে তারা কাজ করুক। আবার যারা পুরুষালী স্বভাবের তাদের মধ্যে, তারা পুরুষরা আমরা যেই কাজ করতে পারি শারীরিকভাবে তারাও সেই কাজ করতে সক্ষম, তারা সেই কাজ করুক। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে সুস্থভাবে কাজ করার মতো পরিবেশ তাদের জন্য নাই। তো যারা প্রকৃত পক্ষে আসলেই যারা থার্ড জেন্ডারের, তাদের মধ্যে ম্যাক্সিমাম ভালো হলো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মানসিকতা তাদেরকে ভালো হতে দেয় না। আর কিছু তো আছে অসাধু চক্র, পুরুষ কিন্তু সেজে দুই নম্বরই করা শুরু করে, আছে না নাই? তো আমরা যদি সামাজিকভাবে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই, তাহলে সমাজে এই ধরনের চাঁদাবাজিগুলো থাকে না। একটা বাচ্চা হয়েছে, তাদের কেমন যেন আসলে তাদেরও তো লোক থাকে, এই বাচ্চাটা হয়েছে কেউ জানার কথা না, তাদের জানার কোনো কথা না। যেই বাড়িতে মানুষ থাকে এই বাড়িরই কেউ না কেউ তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে, তাদের গুপ্তচরেরা, বাস তারা এসে তারা টাকা নিয়ে যাচ্ছে, কিংবা বিভিন্ন সময় হেনস্থা হচ্ছে, পেরেশানি হচ্ছে। দেখেন 2000 টাকা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বড় কথা না, কিন্তু একটা বাচ্চা যখন হয়, এই বাচ্চাটা 6 দিন 8 দিন 10 দিন যখন বয়স হয়, এই পরিবারটার মধ্যে বিশেষ করে এই বাচ্চার মা অসুস্থ থাকে। একটা পরিবার যখন বাচ্চা হয় তাদের অনেক টাকা পয়সা খরচ হয়। তো যদি আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা একটু আর্থিকভাবে দুর্বল এমন একটা ফ্যামিলি, তাদের জন্য ওই সময় কিন্তু এই টাকাটা অনেক পেরেশানির বিষয়। কিন্তু আজকে যদি তাদেরকে সম্মানের সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো, কাজ করার সুযোগ করে দেওয়া হতো, তারা কিন্তু আজকে এই কাজগুলো করতেন। যাই হোক, তো যে কথা বলছিলাম যে মুসা আলাইহিসসালামের মা এই বাচ্চাকে আগুন থেকে উঠাইলেন, উঠাইয়া দেখলেন ভালো আছে। এই 3 মাস 4 মাস অথবা 8 মাস যতদিন মায়ের কাছে ছিল, এই সময়টাতে মুসা আলাইহিসসালাম একবারের জন্য কান্না করেন নাই, আওয়াজ করেন, আল্লাহ তাআলার কুদরত। কিন্তু যেহেতু এই ফিরাউনের লোকেরা ঘরে ঘরে বারবার যেত, বারবার যেত, বারবার যেত, তো ধরা খাওয়ার একটা ভয় ছিল অন্তরের মধ্যে।
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আর একটা বাচ্চাকে লুকিয়ে রাখবে কতদিন লুকিয়ে রাখবে যেহেতু তারা বাচ্চাদেরকে জবাই করতেছে যখন দেখবে বাচ্চাটা ধরেন 5 বছর 4 বছর 3 বছর হয়ে গেছে এই বাচ্চাটা তখন ঘরে থাকবে না যতদিন কোলে ততদিন না হয় লুকিয়ে রাখলো কিন্তু যখন হাঁটা শুরু করবে একবারের জন্য বের হলে তো শূন্যদের সামনে পড়ে যাবে এই ভয় আছে না নাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে একটা খবর পাঠায়া দিলেন দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু কত দয়ার আল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কত মায়া করলেন কত দয়া করলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম পাঠায়া দিলেন সংবাদ পাঠায়া দিলেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ ও মূসার মা তোমার যে সন্তানটা হয়েছে এই সন্তানটাকে তুমি দুধ পান করাইতে থাকো যতদিন তোমার মনে চায় যতদিন তোমার সাহসে কুলায় তুমি দুধ পান করাইতে থাকো আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালামের মা দুধ পান করাইতেছেন তিন মাস অথবা চার মাস অথবা আট মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ বলতেছেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম যদি তোমার অন্তরে এই বাচ্চাটার জন্য ভয় তৈরি হয় যদি মনে মনে ভয় লাগে যে হায় না জানি বাদশা আমার ফেরাউনের লোকেরা আমার বাচ্চাকে মেরে ফেলে যদি ভয় হয় তাহলে তুমি একটা কাঠের বাক্স বানায় আনো ওই কাঠের বাক্সটার মধ্যে তোমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান তোমার মূসাকে তুমি কাঠের বাক্সে রেখে দাও কাঠের বাক্সে রেখে ওই কাঠের বাক্সটাকে তুমি নীল নদের মধ্যে তুমি ছেড়ে দাও মা কত মায়ার মা কত মহাব্বতের মা কত ভালোবাসার মা দীর্ঘ 9টা মাস বাচ্চাটাকে পেটে ধারণ করেছে এরপরে 3 মাস দুধ পান করাইছে একদিকে সন্তানের মহাব্বত আর একদিকে সন্তানকে হারানোর ভয় সন্তানের মৃত্যুর ভয় মূসা আলাইহিস সালামের মা সহ্য করতে পারে না কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম যে যদি ভয় লাগে বিপদ দেখো তাহলে তুমি কাঠের বাক্সে ঢুকে নীল নদে ছেড়ে দিবা ভাসায়া দিবা তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী প্রস্তুত থাকার জন্য মূসা আলাইহিস সালামের মা বাজারে গেলেন বাজারে যায় যারা কাঠের কাজ করে এই কাঠ মিস্ত্রিদের মধ্যে থেকে একজন রে বললেন আমাকে একটা কাঠের বাক্স বানায়া দাও বলে কেন তুমি কাঠের বাক্স দিয়া কি করবা বলে এমন ভাবে কাঠের বাক্স বানাইবা যেন এটার মধ্যে আমার বাচ্চাটা থাকতে পারে যেন আলো পায় বাতাস পায় যেন শ্বাস প্রশ্বাস নিতে পারে যখন কিনা আকার ইঙ্গিতে বলে দিছে এইভাবে এইভাবে বানাতে হবে কিভাবে বানাবে সব বলে দেওয়ার পরে কাঠমিস্ত্রির অন্তরের মধ্যে একটা সন্দেহ বলতেছে কেন তুমি এমন বাক্স চাচ্ছ না বললে আমি তোমাকে বানায় দিব না এবার মূসা আলাইহিস সালামের মা বললেন আমার একটা শিশু হয়েছে সন্তান হয়েছে আমার ভয় লাগতেছে ফেরাউনের লোকেরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি একটা কাঠের বাক্স নিতে আসছি তুমি যেই কাঠের বাক্সটা বানায় দিবা এইটার মধ্যে আমার সন্তান মূসাকে আমি রেখে দিব এইটাকে রেখে আমি বাচ্চাটাকে লুকিয়ে রাখব আর প্রয়োজন হলে আমি নীল নদে তাকে ছেড়ে দিব এই কথাটা বলার পরে ওই যে কাঠ মিস্ত্রি সে মূসা আলাইহিস সালামের মাকে বাক্স বানায় দিছে কিন্তু বাক্স বানানোর পরে যখন তিনি বাক্স নিয়ে চলে আসছে কাঠ মিস্ত্রি মনে মনে ভাবতেছে হায় রে হায় এই কাঠ মিস্ত্রির কাজ করে আর কয় টাকা পাই এই যে একটা বাচ্চা গোপনে গোপনে বনি ইসরাইলের ঘরে বড় হচ্ছে বাদশা ফিরাউনের বিরুদ্ধে এই বাচ্চাটাকে যে এত সুন্দর করে গোপনে লালন পালন করতেছে এই খবরটা যদি বাদশার লোকেদেরকে আমি দেই তাহলে তো অনেক টাকা পুরস্কার পাব এই পুরস্কারের লোভে কাঠ মিস্ত্রি দৌড়ে গেছে সৈন্য দলের কাছে সাধারণ সৈন্যরা জিজ্ঞাসা করে কেন আসছো কি বলবা বলে আমার কাছে বড় একটা সংবাদ আছে আমাকে সেনাবাহিনীর প্রধানের কাছে নিয়ে যাও বলে কি সংবাদ তুমি বলো বলে না না তোমাদের কাছে বলবো না সেনাবাহিনীর প্রধানের কাছে বলবো এই কথা যখন নাসর বান্দা বলেই না সাধারণ সেনারা তাকে সেনাবাহিনীর প্রধানের কাছে নিয়ে গেছে সেনাপতির সামনে যখন গেছে এখন এই ব্যক্তি বলা শুরু করবে কিন্তু মুখ দিয়া কথা বলে
কিন্তু আল্লাহ তাআলা আওয়াজ বন্ধ করে দিয়েছে, কথা বলে ঠিক কিন্তু আওয়াজ বের হয় না, মুখ দিয়ে আওয়াজ বের হয় না, হাত দিয়ে ইশারা ইঙ্গিতে বুঝাইতে চায় কিন্তু বুঝাইতে পারে না। যখন একটা সময় পর্যন্ত দেখে কথাও বলে না, সেনাপতি জিজ্ঞাসা করে এইটা কি বোবা নাকি, সেনাবাহিনীর লোকেরা বলে না না সেনাপতি বাহিরে তো কথা বলল, এখানে কথা বলে না, বলে বাহিরে যদি কথা বলে থাকে এখানে বলে না, হয়তো ও বোবা না হয় তোমরা মিথ্যাবাদী, এরকমই তো বলবে নাকি। সেনাপতির সেনাবাহিনীর লোকেরা সদস্যরা ভয় পায় নাকি পায় না? এখন খবর হয়েছে নি একটা পাগল নিয়ে আসছো, দুবারে নিয়ে আসছো, তোরা ধমকায় ধমকায় ছেড়ে দিছে, যা বের করে নিয়ে যা। এখন কোন সেনাবাহিনীর লোকেদের রাগ উঠবে কি উঠবে না? নিয়া এবার ইচ্ছা মতো খেলাইছি, ফাজিলের বাচ্চা ফাজিল, বাইরে গলি সেনাপতির কাছে নিয়ে যেতে নিয়ে গেলাম, কথা কস নাকে, আমি তো কথা কইতে চাইলাম পারলাম না, এখন পারস কে, আমার একটু নিয়ে যান আমি কথা কম। এখন সেনাবাহিনীর লোকেরা চিন্তা করতেছে, ও যে এতক্ষণ ভং ধরা ছিল এটা সেনাপতির একটু বুঝান লাগবে, আমরা সত্যবাদী, ও কথা বলছে তো মায়ের মোর দিছে, দিয়ে আবার নিয়ে গেছে, এইবারও কথা বলতে যায় বাহিরে কথা বলছে আওয়াজ হয়, আর এবার ভিতরে আসছে কথা বলতে গেছে কিন্তু আওয়াজ হয় না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার, হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।